বন্দে পুরুষোত্তমম ইষ্টপ্রাণ দাদা ও মায়েদের জানাই আন্তরিক জয়গুরু। আজ শুভ মহালয়ার পুণ্যদিন, এই পুণ্যদিনে বিশেষ নিবেদন পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের দৃষ্টিতে দেবী দুর্গা। আজ আমরা মা দুর্গার আরও এক নাম শারদা, এই শারদা কথার অর্থ আমরা জেনে নেব পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের শ্রীমুখে বলা। দুর্গা পূজা শরৎকালে হয় বলে মা দুর্গার আরও এক নাম শারদা। একবার বাণী প্রদানের আগে শ্রী শ্রী ঠাকুর শারদা কথার মানে জানতে চাইলেন। বলা হলো শরৎকালে পূজা হয় বলে তিনি শারদা, কিন্তু কারণ পুরুষ যিনি তিনি শুধু শব্দার্থ শুনে তৃপ্ত নন, তিনি বিষয়ের মূল কারণকে ধরতে শেখান। তাই আবার জিজ্ঞাসা করলেন কোন ধাতু থেকে হয়েছে। অভিধান দেখে বলা হলো শারদা বা শরৎ এসেছে শ্রী ধাতু থেকে, অর্থ বধ ও হিংসা। শুনে শ্রী শ্রী ঠাকুর যেন আশ্বস্ত হলেন, একগাল হাসির ঝলক ছড়িয়ে দিয়ে বললেন ওই তো ঠিক হয়েছে, তিনি অসৎ নিরুধি প্রচণ্ডা, হিংসাত্মক যা কিছুকে নিহত করে তিনি রক্ষাকে সম্বুধ করে তোলেন। দুর্গার ধ্যান মন্ত্রেও আমরা পাই তার অষ্টশক্তির কথা, উগ্রচণ্ডা প্রচণ্ডা চণ্ডুগ্রা চণ্ডনায়িকা চণ্ডা চণ্ডবতী চণ্ডরূপা অতিচণ্ডিকা, এইসবগুলি হল অসতের বিরুদ্ধে মহাপরাক্রমী শক্তি। মায়ের শারদা নামের সার্থকতা এখানেই। ইষ্টপ্রাণ দাদা ও মায়েরা, পরম দয়ালের শ্রীমুখে বলা এই গুরুত্বপূর্ণ তথ্যগুলি আমরা জেনে নিলাম, আপনারাও শেয়ার করতে পারেন। জয় গুরু।